বেঁচে থাকার কোনো আশার আলো তারা দেখছেন না। নয় নয় মাস ধরে উপার্জনহীন একটি পরিবার, কারণ তার স্বামীও দশটা 323 চাকরিচ্যুত একজন শিক্ষক। এবং এই ঘটনাগুলো যখন ঘটছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন
গণ অবস্থান মঞ্চের ঠিক সামনে ৩৪ তম দিন উল্লেখ করা রয়েছে, লেখা অবস্থায় রয়েছে। এবং এই ধরনের ঘটনার পরেও যখন ঘুমাচ্ছে না সরকারের দপ্তরের কাছে, তারা দান বাক্স নিয়ে গতকাল পৌঁছে গিয়েছিলেন এবং তারপরেও যখন কারোরই চোখ খুলছে না, তারা তাদের মুখ ভাঙছে না, এবং সেই জায়গায় প্রশাসনের নজর খোলার জন্য কিংবা দৃষ্টি আকর্ষণ করার জন্য শেষ পর্যন্ত তারা আজকের পরপর যে দুটো ঘটনা এক সপ্তাহের মধ্যে দুজনের আত্মহত্যা ঘটনার প্রতিবাদে তারা আজ ন্যাড়া করলেন মাথা, এবং একই সঙ্গে তিনজন শিক্ষক মাথা ন্যাড়া করে তাদের যে প্রতিবাদ, তাদের যে ধিক্কার, তাদের যে ঘৃণা সরকারের প্রতি, সেটা হয়তো তুলে ধরার চেষ্টা করছেন। এবং তারা এও বলছেন, আমরা একবার প্রথমে যিনি চুল ন্যাড়া করেছেন কিংবা মাথা ন্যাড়া করেছেন তার প্রতিক্রিয়ায় আমাদের তুলে ধরার চেষ্টা করছেন। তোমরা গেলো না এবং অপরদিকে আপনারা দেখছেন ভাঙ্কুমার দেববর্মা, তিনিও এই মুহূর্তে মাথা ন্যাড়া করছেন। একই সঙ্গে তিন তিনজন যখন বসলেন পাশাপাশি এবং তারা তাদের মতো করে প্রতিবাদ জানানোর চেষ্টা করছেন, এবং ঠিক তার পেছনে আপনারা দেখছেন যে ৩৪তম দিন আজ, এবং ৩৪তম দিনে এসে তারা মাথা ন্যাড়া করছেন। হয়তো বা এইভাবেই ধিক্কার জানাতে চাইছেন সরকারের কাছে, আপনাদের গণ অবস্থান মঞ্চে এসে কেউ আপনাদের চাকরি দেবে না বা অফার দেবেন না, ঠিক তাই পরেও একের পর এক বাধ্য হচ্ছেন আত্মহত্যার পথ বেছে নিতে। এবং যখন যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের বক্তব্য, আজকে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তিনি কিন্তু গোল্ড মেডেলিস্ট ছিলেন এডুকেশনে, মাস্টার ডিগ্রি অর্জন যখন করেছেন বা মাস্টার্স যখন করছেন তখন তিনি প্রপার ছিলেন, সেই কৃতি ছাত্রী, সে মেধাবী ছাত্রী, যখন কৃতি শিক্ষিকা, তিনি যখন আত্মহত্যার পথ বেছে নিলেন, তার মানে এখন আর তাদের কাছে হয়তো বা আসার আরো নিমটা আসছে প্রায়।